নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মেটে ও স্টমাক কষার রেসিপি বা স্টমাক ও লিভার কষার রেসিপি। এই রেসিপি খুবই সুস্বাদু হয়ে থাকে আর এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে অনায়াসে পরিবেশন করা যায়। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মুরগির স্টমাক এবং লিভার কষার রেসিপি। মেটে স্টমাক কষা রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মেটে আর স্টমাককে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নেক্সট স্টেপে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য ওর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টে গোলমরিচ। এবার এই গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পাতলা করে কুচিয়ে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মেটে এবং স্টমাক দিয়ে দিলাম। সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পর মেটে আর স্টমাকটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষে নেব। প্রায় 3-4 মিনিট সময় ধরে মেটে এবং স্টমাক কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1টা খুব বড় সাইজের টমেটো কুচি। এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবং টমেটো খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন টমেটো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার এই সব কিছুকে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট সময় ধরে মশলার সাথে সব কিছু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যদি লবণের প্রয়োজনীয়তা মনে করেন এই সময় কিন্তু লবণ অ্যাড করতে পারেন। এবার ঢাকনা চাপা দিয়ে এটা প্রায় 10 মিনিট সময় ধরে রান্না করে নেব। প্রায় 10 মিনিট সময় ধরে লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা বাটা। এর মধ্যে আমার রয়েছে 4টে লং, 4টে এলাচ, 1 ইঞ্চ পরিমাণ দারচিনির টুকরো, 4-5টা গোলমরিচ, এগুলোকে একসাথে শিলে বেটে নিয়েছিলাম। চাইলে আপনারা 1 চামচ রেডিমেড গরম মশলা পাউডার ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিলাম 1 মুঠো পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করব। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।